এক তৃতীয়াংশ করোনা জয়ী মানসিক সমস্যায় ভোগেন গবেষণার তথ্য। অনেকেই আক্রান্ত হচ্ছেন স্নায়ু রোগে। বিশ্বে করোনায় একদিনে 11,500-এর বেশি মৃত্যু, শুধু ব্রাজিলেই 4,200। ভারতে শনাক্ত 1,15,000। তিন মাসের মধ্যে অক্সফোর্ড টিকার দুই ডোজ দিলে 90% কার্যকর, জানালেন সেরাম ইনস্টিটিউটের সিইও। আমন্ত্রণ আন্তর্জাতিক খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন পূর্ব পশ্চিমে। আপনাদের সঙ্গে আছি আমি সুমনা সিমি। এতক্ষণ জানাচ্ছিলাম শিরোনামগুলো, এবার জানাবো পুরো খবর। করোনা থেকে সেরে ওঠা মানুষদের এক তৃতীয়াংশই মানসিক রোগে ভুগছেন, এমনটা জানিয়েছে স্বাস্থ্য বিষয়ক জার্নাল ল্যান্সেট সাইকিয়াট্রি। মঙ্গলবার প্রকাশিত গবেষণা প্রতিবেদনে বলা হয়, করোনা জয়ী অনেকেই ভোগেন স্নায়ু রোগেও। করোনা থেকে সুস্থ হয়ে উঠলেও নানামুখী জটিলতায় ভুগছেন মানুষ। করোনাকালীন ট্রমা থেকে দীর্ঘমেয়াদী মানসিক রোগে আক্রান্ত হয়ে পড়ছেন অনেকে। ছয় মাসের মধ্যে যারা করোনামুক্ত হয়ে উঠেছেন, এমন অনেকেই ভুগছেন মানসিক সমস্যায়। সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, করোনা থেকে সুস্থ হওয়া প্রতি তিনজনের মধ্যে একজন ভুগছেন স্নায়বিক ও মানসিক নানা জটিলতায়। করোনা থেকে সেরে উঠেছেন এমন প্রায় 2,50,000 মানুষের ওপর চালানো গবেষণায় আরও দেখা যায়, তাদের 34% অবসাদ, ডিমেনশিয়া, সাইকোসিসজনিত সমস্যায় ভুগছেন। গবেষকরা জানান, গবেষণায় অংশ নেয়া 18% ব্যক্তি মুড ডিসঅর্ডারে ভুগছেন। যারা করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, তাদের মধ্যে এসব মানসিক সমস্যা বেশি প্রকট বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তবে যারা ঘরে চিকিৎসা নিয়েছেন, তাদের ক্ষেত্রেও এ ধরনের সমস্যা দেখা দিয়েছে। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বে একদিনে করোনায় মারা গেছে 11,800-এর বেশি মানুষ, এর মধ্যে শুধু ব্রাজিলেই প্রাণহানি 4,200-জনের বেশি। বিশ্বে 24 ঘন্টায় নতুন শনাক্ত 5,76,000, যার মধ্যে ভারতে মিলেছে সর্বোচ্চ 1,15,000 রোগী। এ নিয়ে বিশ্বে করোনায় মোট প্রাণহানি 28,86,000 ছাড়ালো, মোট আক্রান্ত 13,30,00,000-এর বেশি। বিশ্বে একদিনে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ব্রাজিলে, একদিনে মারা গেছে 4,200-এর বেশি মানুষ, নতুন রোগী মিলেছে 82,000। করোনা ভাইরাসের তুলনামূলক বেশি সংক্রামক স্ট্রেইন বা ধরনের কারণে হু হু করে বাড়ছে সংক্রমণ, দেখা দিয়েছে হাসপাতালে শয্যা সংকট। বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন, শিগগিরই যুক্তরাষ্ট্রের মৃতের সংখ্যাকে ছাড়িয়ে যাবে লাতিন আমেরিকার এই দেশটি। এখন পর্যন্ত 3,37,000 মানুষের মৃত্যু হয়েছে দেশটিতে, তবে বিশেষজ্ঞদের মতে এই সংখ্যা আরও অনেক বেশি। এদিকে ভারতে ভয়াবহ রূপ নিচ্ছে করোনার নতুন ধরন। গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে দেশটিতে, 1,15,000 মানুষের দেহে ভাইরাস পাওয়া গেছে। সর্বোচ্চ রোগী পাওয়া গেছে মহারাষ্ট্রে, দিল্লিতে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। এদিকে টিকাদান কর্মসূচি শুরুর পর একদিনে সবচেয়ে বেশি 43,00,000-এর বেশি মানুষ করোনার টিকা নিয়েছেন ভারতে। আর্জেন্টিনায় শুরু হয়েছে করোনার দ্বিতীয় দফার সংক্রমণ। এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর স্কুল কলেজ খুলেছে এল সালভাদোরে। এদিকে ভারতের কোভ্যাক্সিন জরুরি ব্যবহারের জন্য অনুমতি দিয়েছে মেক্সিকো সরকার। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় নির্বাচন পিছিয়েছে চিলি সরকার। যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্ত হয়ে একদিনে 889 জন মারা গেছে, রোগী পাওয়া গেছে 61,000। নিউ ইয়র্কে তরুণ রোগীর সংখ্যা বাড়ছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। এদিকে 15 জুন পর্যন্ত বিধিনিষেধ শিথিল হচ্ছে না বলে জানিয়েছে ক্যালিফোর্নিয়ার গভর্নর। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন কোভিশিল্ডের দুই ডোজের ব্যবধান 2 থেকে 3 মাস হলে এর কার্যকারিতা 90% বৃদ্ধি পায় বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির সিইও আদর পুনেওয়ালা। এদিকে ভারত ভ্যাকসিন রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে পারে, বার্তা সংস্থা এপিকে ইঙ্গিত দিয়েছেন সেরামের নির্বাহী পরিচালক। এবছরের শুরুতে চিকিৎসা বিষয়ক সাময়িকী দ্য ল্যান্সেটের গবেষণায় বলা হয়, অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের দুটি ডোজের মধ্যে 1 মাসের ব্যবধান থাকলে এর কার্যকারিতা 60% থেকে 70% হবে।
এবার ভারতের সিরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী আদর পুনেওয়ালা জানালেন, দুই ডোজের ব্যবধান 2-3 মাস হলে এর কার্যকারিতা 90% পর্যন্ত পৌঁছাতে পারে। পুনেওয়ালা বলেছেন, 50 বছরের কম বয়সী মানুষের ক্ষেত্রে কোভিশিল্ডের এক ডোজ আরও বেশি হারে সুরক্ষা দেয়, সে সাথে এক ডোজের সম্পূর্ণ সুরক্ষা পান প্রায় 70% মানুষ। কিন্তু দীর্ঘমেয়াদী রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরিতে দ্বিতীয় ডোজের প্রয়োজন বলেও জানান পুনেওয়ালা। এদিকে ভারতে করোনা সংক্রমণ কমলে জুন নাগাদ আবারও অক্সফোর্ডের টিকা রপ্তানি করবে সেরাম। তবে সংক্রমণ না কমলে আরও দেরি হতে পারে রপ্তানিতে। সেরামকে আগে ভারতের ঘরোয়া চাহিদা পূরণে নজর দিতে হবে। 2 মাসের জন্য অস্থায়ীভাবে ভারতকে অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সেরাম। বাংলাদেশ সহ কয়েকটি দেশে ভ্যাকসিন সরবরাহের জন্য আমাদের উপর চুক্তির বাধ্যবাধকতাও রয়েছে। টিকার জন্য অনেক দেশের রাষ্ট্রপ্রধানরাও সেরামের সাথে সরাসরি যোগাযোগ করছে। এদিকে অক্সফোর্ডের টিকার চাহিদা মেটাতে উৎপাদন বাড়ানোর ওপর নজর দিয়েছে সেরাম ইনস্টিটিউট। এজন্য তাদের প্রায় 3,000 কোটি টাকা নতুন বিনিয়োগ প্রয়োজন বলে জানান পুনেওয়ালা। বর্তমানে মাসে 6-6.5 কোটি ডোজ টিকা প্রস্তুত করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, উৎপাদন বাড়াতে হলে আরও অর্থ দরকার। সাদিয়া ফ্রিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবার ভারতের করোনা পরিস্থিতি নিয়ে জানাতে পশ্চিমবঙ্গ থেকে যোগ দিয়েছেন সহকর্মী জয়দীপ সরকার। জয়দীপ, পশ্চিমবঙ্গে করোনা পরিস্থিতি কেমন সেটি জানাবেন, আর বিভিন্ন রাজ্যে তো রাত্রিকালীন কারফিউ দেয়া হচ্ছে, পশ্চিমবঙ্গে এমন কোনো পরিকল্পনা আছে কিনা? পশ্চিমবাংলার করোনা পরিস্থিতি যথেষ্টই ভয়াবহ এবং উদ্বেগের, কিন্তু যেটা সব থেকে লক্ষণীয় যে এই সময় নির্বাচন চলাকালীন সমস্ত রাজনৈতিক দলের গণজমায়েত চলছে, বিরাট মিছিল মিটিং, সেখানে প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী, তারাই মধ্যমণি, তারা কিন্তু কোথাও নিয়ম মানছেন না, এমনকি দলীয় নেতাকর্মী সমর্থকরাও মাস্ক ব্যবহার করছেন না। এবং অন্যদিকে আক্রান্ত রোগীর সংখ্যা যেমন বাড়ছে, মৃত্যুর সংখ্যাও তেমন বাড়ছে। এর মধ্যে কিন্তু টিকাদানও চলছে, তবে যেটা লক্ষণীয় যে টিকাদান হলে সম্পূর্ণভাবে যে রোগী সুরক্ষিত সেটা কিন্তু বলছেন না। চিকিৎসকদের একটি অনুষ্ঠানে বলা হয়েছে যে কোভিশিল্ড বা কোভ্যাক্সিন এই দুটোর কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যাচ্ছে, বিশেষ করে এই দুটি টিকা নেওয়ার পর মানুষের হজম শক্তি যে ক্ষমতা সেটা কিন্তু অনেকটাই হ্রাস পাচ্ছে। এবং অন্যদিকে দেখা যাচ্ছে যে সমস্ত রোগী অ্যাট্রোভাসিন বা রক্ত তরল করার জন্য যে ওষুধ খেয়ে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু এই টিকা নেওয়া যাবে না। ফলে অধিকাংশ রোগী যখন বিশেষ করে বয়স্করা রক্ত তরল এই ওষুধ খান, বিশেষ করে হার্টকে সুরক্ষিত রাখার জন্য, তাদের ক্ষেত্রে কিন্তু এই টিকা কার্যকর হচ্ছে না। ফলে তারা কিভাবে নেবেন বা কি কোনটাই বিকল্প হবে, এবং এটা আমরা জানি যে কোভ্যাক্সিন বা কোভিশিল্ড নিয়ে যতই হুজুক বা মাতামাতি থাক, হুর কিন্তু সার্টিফিকেট এই দুটি টিকা এখনো পায়নি। নিছকভাবে এটা এখন বাধ্য করে দেওয়া হয়েছে দেশবাসীকে নেওয়ার জন্য, কার্যত অনেকেই নিচ্ছেন, তবে এর পার্শ্ব প্রতিক্রিয়াও দেখা যাচ্ছে, এমনকি এই টিকা নেওয়ার পরেও কিন্তু অনেকে আক্রান্ত হচ্ছেন। এবং এখন যে ছবিটা আমি জানাচ্ছি যে কলকাতা থেকে শুরু করে পশ্চিমবাংলার সর্বত্র ভয়ঙ্কর রূপ নিয়েছে কোভিড-2, বিশেষ করে চিকিৎসক ফুয়াদ আলিম আজকেও জানিয়েছেন যে এই কোভিড-2 ঢেউটা আরো ভয়ঙ্কর, বিশেষ করে এই যে ধরনের এদের স্ট্রেন পাওয়া যাচ্ছে, তা সাধারণভাবে তারা যে চিকিৎসা করেছিলেন প্রথম দিকে যে কতগুলি পদ্ধতিতে সেটাতেও এখানে কাজ করছে না, এবং এটা যথেষ্ট ভয়াবহ। জানতে চাই যে তৃতীয় ধাপের ভোট তো শেষ হলো, কিন্তু বাকি ধাপগুলোকে সামনে রেখে নির্বাচনকে ঘিরে করোনা সংক্রমণ রোধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা বা হবে কিনা, আর নির্বাচন কমিশনের পক্ষ থেকে এ বিষয়ে কিছু জানানো হয়েছে কি? কোনোটাই করা হয়নি, নির্বাচন কমিশন থেকেও কিছুই জানানো হয়নি, এবং বাকি যে 5 ধাপের যে নির্বাচন হবে সেখানেও কিন্তু করোনা প্রসঙ্গ নেই, এবং এর মধ্যেই নির্বাচন হবে। করোনা বিধির কথা কোনো রাজনৈতিক সমাবেশে বলা হচ্ছে না, নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো বিজ্ঞপ্তিতেও করোনা সংক্রান্ত কোনো উল্লেখ নেই। সুতরাং কার্যত করোনার যে বিপদ সেটাকে সকলে জানলেও নির্বাচনের কারণে সমস্ত বিষয়টিকে কার্যত চাপা দিয়ে নির্বাচন প্রক্রিয়া চলছে, এবং এর মধ্যেই গণজমায়েত, মিছিল, মিটিং, প্রচার ইত্যাদিগুলো চলছে, এবং কোথাও যে সামাজিক দূরত্ব থেকে মাস্ক পরা ইত্যাদি বিধিনিষেধের যে পুরনো প্রথা ছিল, একসময় চালু হয়েছিল 1 বছর আগে, সেগুলো কার্যত মানুষ ভুলে গেছেন এবং আবার স্বাভাবিক জীবনযাপন করছেন, এর মধ্যেই কিন্তু সংক্রমণ দ্রুত হারে বাড়ছে। ভারতের করোনা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জয়দীপ সরকার। সহিংসতার ঘটনা আর অনিয়মের অভিযোগের মধ্য দিয়ে মঙ্গলবার অনুষ্ঠিত হলো ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভার তৃতীয় ধাপের ভোট। এ সময় হুগলির গোঘাটে
এক তৃণমূল নেতার মৃত্যু হয়। এছাড়া তৃণমূলের সুজাতা মণ্ডল খান সহ কয়েকজন প্রার্থীর উপর হামলার অভিযোগ উঠেছে। এদিকে কলকাতার 8 জন রিটার্নিং অফিসারকে একসাথে বদলির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গ বিধানসভার প্রথম ও দ্বিতীয় ধাপের ভোটে বিচ্ছিন্ন সহিংসতার ঘটনা আমলে নিয়ে নিরাপত্তা জোরদার করা হয় তৃতীয় ধাপে। দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া ও হুগলির ঝুঁকিপূর্ণ আসনে মোতায়েন হয় 704 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। প্রতিটি বুথেই ছিল আধা সামরিক বাহিনীর সদস্যদের উপস্থিতি। তবে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে কড়া নিরাপত্তার মধ্যে বিভিন্ন স্থানে ঘটেছে সহিংসতা। গোঘাটে ভোট দিয়ে ফেরার পথে সুনীল রায় নামের এক তৃণমূল নেতাকে বিজেপি কর্মীরা ধাক্কা দিয়ে ফেলে দিলে আঘাতে তার মৃত্যু হয়, অভিযোগ দলের। তবে এই অভিযোগ অস্বীকার করেছে পদ্মশিবির। নির্বাচনের দিন তাদের উপর হামলা হয়েছে কমিশনের কাছে এমন অভিযোগ করেছেন তৃণমূলের সুজাতা মণ্ডল খান, নাজমুল হক ও নির্মল মাঝি। আরামবাগে বুথে যাওয়ার সময় দুর্বৃত্তের হামলায় আহত হন সুজাতা। এদিকে উলুবেড়িয়া হাসপাতালে বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারীকে চর মারার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। সব অভিযোগ তদন্ত করার আশ্বাস দিয়েছে কমিশন। এদিকে শ্যামপুকুর, কাশীপুর, বেলগাছিয়া, কলকাতা বন্দর সহ বেশ কয়েকটি আসনের রিটার্নিং অফিসারকে অপসারণ করেছে নির্বাচন কমিশন। তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ আসায় এই সিদ্ধান্ত। পশ্চিমবঙ্গের তৃতীয় ধাপে 31 আসনে ভোট পড়েছে 78 ভাগেরও বেশি। এছাড়া ভোট হয়েছে আসাম, তামিলনাড়ু ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। তৃতীয় ধাপের ভোটের মধ্যেই হাওড়ায় জনসভা করেন নরেন্দ্র মোদী। এ সময় পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে দুর্নীতিগ্রস্ত বলে মন্তব্য করেন তিনি। বলেন, এবার হেরে গেলে তৃণমূল দলই উঠে যাবে বলেও জানান মোদী। এদিকে পাল্টা জবাব দিয়ে মমতা বলেন, গুন্ডামি করে ভোটে জেতা যাবে না। দশ বছর ধরে দিদি যেভাবে পশ্চিমবঙ্গের জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, তার জবাব জনগণ দেবে ভোটে। দিদি সরকার দুর্নীতিগ্রস্ত, অত্যাচারী, যার কারণে সবাই ভীত। নন্দীগ্রামের মানুষও দিদির উপরে বিরক্ত। টাম্পো মনে হয় এত দূর যায়নি, নরেন্দ্র মোদী এত দূর গেছে। প্রতি ইলেকশনের দিন আসে আর মিটিং করে ভাষণ দেয় আর বলে, দিদি দিদি ব্যাঙাচি, জানেন তো ব্যাঙাচি, ব্যাঙের বাচ্চাকে বলি ব্যাঙাচি, আর ওরা দেয় ভাঙাচি, ভ্যাঙাচি, মানে আমাকে ভ্যাঙাচ্ছে, আমাকে যত ভ্যাঙাবে আমি তত খুশি। তার মানে আমার ইম্পর্টেন্স আছে বলেই তো ভাঙাচ্ছ, না হলে তুমি কেন ভাঙাবে। মিয়ানমারে জান্তা সরকার বিরোধী বিক্ষোভে পুলিশের গুলিতে অন্তত 5 জন নিহত হয়েছে, আহত হয়েছে অনেকে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, একটি ক্যাম্পে গণতন্ত্রকামীরা জড়ো হলে তাদের উপর সরাসরি গুলি চালায় পুলিশ। এ সময় হতাহতের ঘটনা ঘটে। প্রতিবেদনে বলা হয়েছে, সাইগং অঞ্চলের ওই ক্যাম্পে গুলি চালানোর পর আন্দোলনকারীরা বিক্ষোভ শুরু করেন। প্রত্যক্ষদর্শীরা 5 জন নিহতের কথা জানালেও এ ঘটনায় ঠিক কতজন মারা গেছে সে সম্পর্কে নিশ্চিত হতে পারেনি রয়টার্স। এদিকে মিয়ানমারের সেনা সরকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ দেশটিকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবে বলে সতর্ক করেছে রাশিয়া। এ পর্যন্ত মিয়ানমারের সেনাবিরোধী বিক্ষোভে পুলিশের গুলিতে 580 জনের বেশি মানুষ নিহত হয়েছে। মিয়ানমারের বর্তমান কর্তৃপক্ষকে হুমকি, চাপ দেয়া, এমনকি নিষেধাজ্ঞা আরোপ করা হলে তা নিরর্থক এবং খুবই বিপজ্জনক হবে বলে রুশ সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্সের প্রতিবেদনে বলা হয়েছে। করোনাকালেও বিশ্বে বিলিয়নিয়ার হয়েছেন 660 জন। এতে বিশ্বে বিলিয়নিয়ারের সংখ্যা দাঁড়ালো 2,755 জনে। তাদের মোট সম্পদের পরিমাণ 13,10,000 কোটি মার্কিন ডলার। মার্কিন বিজনেস ম্যাগাজিন ফোর্বস প্রকাশিত বিলিয়নিয়ারের হালনাগাদ তালিকায় এ তথ্য জানানো হয়েছে। ফোর্বস জানিয়েছে, মূলত শেয়ার বাজারে চাঙ্গা অবস্থান ও ক্রিপ্টোকারেন্সির উচ্চ মূল্য বিশ্বে বিলিয়নিয়ারের সংখ্যা বাড়ার অন্যতম কারণ। এই তালিকায় টানা চতুর্থবারের মতো শীর্ষে রয়েছেন মার্কিন ধনকুবের জেফ বেজোস। অ্যামাজনের মালিক বেজোসের মোট সম্পদের পরিমাণ $177 বিলিয়ন। বেজোসের পর বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী ইলন মাস্ক। তৃতীয় ও চতুর্থ অবস্থানে আছেন ফ্রান্সের ব্যবসায়ী বার্নার্ড এবং মাইক্রোসফট প্রধান বিল গেটস।
পূর্ব পশ্চিম শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। এক তৃতীয়াংশ করোনা জয়ী মানসিক সমস্যায় ভোগেন, গবেষণার তথ্য। অনেকেই আক্রান্ত হচ্ছেন স্নায়ু রোগেও। বিশ্বে করোনায় একদিনে 11,500-এর বেশি মৃত্যু, শুধু ব্রাজিলেই 4,200, ভারতে শনাক্ত 1,15,000। তিন মাসের মধ্যে অক্সফোর্ড টিকার দুই ডোজ দিলে 90% কার্যকর, জানালেন সেরাম ইনস্টিটিউটের সিইও। আর এই ছিল আজকের পূর্ব পশ্চিম। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।